চাঁদপুর শহরে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার কারণে অতিষ্ঠ জনজীবন, অদক্ষ চালকের কারণে সড়কে বিশৃঙ্খলা তৈরি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। এছাড়া রয়েছে যত্রতত্র যাত্রী ওঠানামাকরণের প্রবণতা। অবৈধ অটোরিকশা দৌরাত্ম্য বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানালেন পৌর কর্তৃপক্ষ। চাঁদপুর প্রতিনিধি অদূত রানার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাহনাদ বাবু। চাঁদপুর পৌরসভায় নিবন্ধিত ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা প্রায় 2500, তবে অনিবন্ধিত অটোরিকশার সংখ্যা তার দ্বিগুণ। কোনো প্রশিক্ষণ বা পূর্ব প্রস্তুতি ছাড়াই এসব অটোরিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ছে অল্প বয়সী চালকরা, ফলে সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া যেখানে সেখানে অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমরা ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না। ছাত্রছাত্রী এবং সব ব্যবসা বাণিজ্য মানুষ যেগুলো আছে সবে আমরা সমস্যা দেখতেছি। এই অসুবিধা দূর করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত কাজ পৌরসভার। এসব অটোরিকশার দৌরাত্ম্য থামাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। রোগী নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, হাসপাতালে অ্যাম্বুলেন্স বা গাড়ি আসে, এই গাড়িগুলো আমরা ভালোভাবে পাস দিতে পারি না এই অটোর যানজটের কারণে। পৌর কর্তৃপক্ষ জানালেন অবৈধ অটোরিকশার বিরুদ্ধে মাঝে মাঝেই অভিযান চালানো হয়, তারপরও বাইরে থেকে অটোরিকশা শহরে এসে যানজট ও বিশৃঙ্খলা তৈরি করে। আমরা আইনগতভাবে এদেরকে বারবারই অভিযান চালাতেছি, এমনকি এদেরকে ধরতেছি, ধরার তো অভিযান আমাদের কন্টিনিউ চলতেছে। চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে আমরা যাতে যানজট মুক্ত করতে পারি সে ব্যাপারে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রগতি করব। জনদুর্ভোগ কমাতে এসব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চাঁদপুর পৌরসভার বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।